যে উজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়ামুম করে সলাত আদায় করবেন, মাটি নেই, বিনা উজুতে বিনা তায়ামুমে সলাত আদায় করবেন, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করবেন, দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করবেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে সলাত আদায় করবেন, পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করবেন, পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতে আপনাকে সলাত আদায় করতে হবে। তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কোনো মুসলিম মহিলাকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে, করতেই হবে। সলাত এক আশ্চর্য ইবাদত, যতক্ষণ পর্যন্ত বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সলাত আদায় করতেই হবে, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে, জরুরি। বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা লাভ দেওয়া বেনাল কুফরে তার কুসরা, যারা সলাত আদায় করে তারা মুসলমান, আর যারা সলাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মেদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বিবরণে এটাই বোঝা যায়। এই আলোচনা, এই অংশ, এই দুই কথাতেই শেষ করলাম। পরের কথা, যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন, এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি, সাবধানবাণী। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম সলাতাহুম সাহুন, ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে, যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত, তারা এই জাহান্নামে যাবে সলাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সলাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরাকু মিন সলাতিহি, আল্লাহর নবী, মানুষ তার সলাত কিভাবে চুরি করতে পারে, সলাত কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাম ইতুমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সেই হচ্ছে সলাত চোর। ঠিক মতো যদি আমি আদায় না করি তাহলে আমি সলাতকে চুরি করলাম। একজন সাহাবি মসজিদে ঢোকে, দূরে কাত সলাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফেন্নাকাল্লাম তুসাল্লি, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। লোকটি আবার দূরে কাত সলাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। লোকটি আবার দুই রেকাত সলাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সলাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সলাত আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি, তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাত হয়নি। অথচ সাহাবি নগদ তিনবার সলাত আদায় করলেন। আরো কথা, আবু সাঈদ খুদরি আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনানের নিচে যাবে না, তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না, তারা এত তাসবি তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাঈদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে আদ সমুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আদ সমুদকে, যেভাবে পৃথিবীতে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়াল একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সলাত আদায়কারীকে
রাসূল সাল্লাম হত্যা করতে বললেন এই কথা ঠিক, যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুরব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল। আব্দুরব খুলনা রাহেমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহি হাদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হত্যা করতে বলেছেন, কিভাবে সলাত আদায় করবেন, এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কীভাবে তাকে দেখে সলাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সলাত ঠিক করতে হবে। সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহীন পড়তে বলি, সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সলাত দেখাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। চাঁপাই নবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে, এসব এলাকা তো বলতে পারে, এটা কোন থানা? মোহনপুর থানা। মোহনপুর থানাতে এরকম মহিলা বৈঠকে কথা বলতে পারে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে, তো হেডমাস্টার আমাকে বলছেন আব্দুর রাজাক সাহেব আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? তা আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে, তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজা স্যান্ডেল পর্যন্ত রেখেছি। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের ওপরে পড়বে? চটের ওপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের ওপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, ওয়ান থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই, কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে সিরিগালকে। দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর সিরিগালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথা থেকে একটু ঘেলু নেই সবই কি গোবর? ওভাবে বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি শিক্ষা বনাম জাহেলিয়াত, লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোঁকা, বিলাসনে কেন, ওরে বাবা, তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজেই জানে না লেখক কাকে বলে, কি লিখবে, খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন, শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা খুঁজতে, আপনার জন্য লিখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন।